ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ছোট বড় সকলকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনে এলএমসি সেমিনার হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামের মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আয়ুব খান। বক্তব্য রাখেন ইসলামের মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি, নির্বাহী পরিচালক দেলার হোসেন খান। জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে লন্ডন সফররত স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ টনয় আজিজুস সামাদ ডনের সাথে মতবিনিময় সভা 6 মে ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারজান কামালি। সংগঠনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহেদ রহমানের সভাপতিত্বে এবং সুহেব আহমেদ, জামিল আহমেদ ও নাজমুল হাসান আনুর যৌথ পরিচালনায় এ সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন শুরু না করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে এলাকার উন্নয়নে রাজনীতিতে এসেছেন বলে উল্লেখ করে আগামী দিনে তাকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ বাসীর প্রতি আহ্বান জানান। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইউসুফ কামালী, অ্যাডভোকেট রণজিৎ সরকার, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আজিজুর রহমান শামীম, কাজী মাসুম প্রমুখ। উপস্থিত ছিলেন নোমান কামালী আরিফ, হাসান টুনু, আব্দুল কামালী, সুমন উদ্দিন খান, সিদ্দিক কামালী, জাহিদুর রহমান, ইমরান হোসেন রুবেল, সুমন আহমেদ, মারজান আহমেদ সহ অন্যান্যরা। পীরে কামেল উস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বনি রহমতুল্লাহে বার্ষিক ইসালে সব মাহফিল গত 6 মে পূর্ব লন্ডনের বার্নার ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আব্দুর রহমান বনি রহমতুল্লাহ ফাউন্ডেশন ইউকের সভাপতি মালানা খলিলুর রহমান আল মাদানির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মালানা হেলাল উদ্দিন এবং কাজী মালানা আব্দুল কাদিরের যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা ফুলতলি কামিল মাদ্রাসার অধ্যাপক আল্লামা এজমুদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা শোয়াবুর রহমান বালাউডি। বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলার ইউকের সভাপতি হাফেজ মালানা আব্দুল জলিল, বাংলা পোস্ট সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, মালানা সাদ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন মালানা আব্দুল কাহার, মালানা সিরাজুল ইসলাম, মালানা নুরুল ইসলাম, মালানা আব্দুর রহমান নিজামি, জায়েদ আহমেদ রাজ, মালানা মাহবুবুর রহমান সহ আরো অনেকে। প্রতি বছরের মতো এবারও বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডন আয়োজন করতে যাচ্ছে বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল বৈলি 2013। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে আগামী 12 মে রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য এবারের বৈলিটের প্রধান বিষয় নারী জাগরণের প্রতিকৃতি বেগম রোকেয়া। পূর্ব লন্ডনের মাল্টিফিউরিস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন। আরফুমান চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী, কেন্দ্রের চেয়ার কবি শামীম আজাদ, শেখ মোহাম্মদ মফিজুর রহমান এবং মুজাহিদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সমাজ সংস্কারক মহিষী নারী বেগম রোকেয়ার রেখে যাওয়া কর্মের উপস্থাপনে এবারের বৈলিটে প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্র রোকেয়া অ্যান্ড শাখওয়াত মেমোরিয়াল স্কুল 100 ইয়ার্স অ্যান্ড আফটার। এই ছবিটি নির্মাণ করেছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। এছাড়া 12 মে সন্ধ্যার থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠানে কবিতা, গান, নাচ সহ বিভিন্ন পরিবেশনাও থাকবে। এই সংবাদ সম্মেলনে লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। 1989 সালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখা একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে প্রবাসী বাংলা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। সেই কাজের ধারাবাহিকতায় উদীচী প্রবাসে ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে এবং অতিবাহিত করেছে উদীচীর গৌরবের 24 বছর। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, গত কয়েক বছর যাবৎ এক মহল উদীচী সম্পর্কে বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন প্রসেনজিৎ দত্ত। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক রেস্টুরেন্টে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উদীচী নেতা গোলাম মোস্তফা, ইয়াসমিন সুলতানা, জি এইচ রাসেল, মহিউদ্দিন মাহি, সাদিয়া আফরোজ সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা।
লন্ডন মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে একটি হলে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশকে সংকটে ফেলে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে বিরোধী দল ক্ষমতায় যেতে চাইছে, কিন্তু এমন আশা দুরাশায় থেকে যাবে স্বার্থবাদী রাজনীতিবিদদের জন্য। নুরুল হক লালামিয়ার সভাপতিত্বে ও আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, রহিমা আক্তার, এম এ গণিন, সাবসুদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, নৈমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল সহ আরও অনেকে। সভা শেষে নুরুল হক লালামিয়াকে সভাপতি এবং আলতাফুর রহমান মুজাহিদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি ইতালির বার্সেলোনা স্পেন শাখার উদ্বোধন। ফ্রান্সের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।